আজ রাজ্যের রামভক্তরা অযোধ্যা মন্দির দর্শনে যাচ্ছেন এবং আস্থা স্পেশাল যে ট্রেন, সেই আস্থা স্পেশাল ট্রেনে করে রাজ্যের প্রায় 600 জন রামভক্ত অযোধ্যা মন্দিরের রামলালার দর্শনে যাচ্ছেন। এই যে পুরো কর্মসূচি, সেই কর্মসূচির উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। আপনাদের আরও একবার জানিয়ে দেব, 600 জন যাত্রী নিয়ে আগরতলা স্টেশন থেকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেবে আস্থা ট্রেন। রাম মন্দির দর্শনের লক্ষ্যে আগরতলা স্টেশন থেকে ছাড়ছে এই বিশেষ ট্রেন। সন্ধে 7টায় সবুজ পতাকা নাড়িয়ে উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। এই নিয়ে এবার সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অঙ্কিতার কাছে। অঙ্কিতার থেকে জেনে নেব যে অঙ্কিতা, রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এই ট্রেনের এই যে যাত্রা, সেই যাত্রার উদ্বোধন করছেন, কি খবর রয়েছে তোমার কাছে? একদমই দেখো, 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হয়েছে, রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, আর সেই অনুষ্ঠান বা সেই ইতিহাসের সাক্ষী কীর্তি ছিল গোটা দেশবাসী, একেবারে রাজকীয় ভাবে সাজানো হয়েছিল অযোধ্যাকে। এবার সেই অযোধ্যায় যাওয়ার জন্য অযোধ্যার রাম মন্দিরের আস্থা স্পেশাল ট্রেন চালু করেছে ভারত সরকার, এবং এই মুহূর্তে দেশের বিভিন্ন জায়গা থেকেই এই আস্থা স্পেশাল ট্রেন শুরু হয়েছে। কোটি কোটি মানুষ যেন একটি বার রামলালার দর্শনের উদ্দেশ্যে অযোধ্যায় যান, তার জন্যই এই স্পেশাল ট্রেনটি আয়োজন করা হয়েছে। তাই রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ভারতীয় রেলের তরফ থেকে প্রায় শতাধিক বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, যাতে সহজেই মানুষ একেবারে রাম মন্দিরে পৌঁছে যেতে পারে। যেমনটা জানা যাচ্ছে যে সব মিলিয়ে এখনো পর্যন্ত 200-এরও বেশি ট্রেন চলছে গোটা দেশ জুড়ে। আগামী 100 দিন দেশের বিভিন্ন শহর থেকে অযোধ্যার ধাম পর্যন্ত এই স্পেশাল ট্রেন চালানো হবে। যেমনটা জানা গেছে যে আজ অর্থাৎ 14 ফেব্রুয়ারি আজ কিন্তু আগরতলা থেকেও একটি স্পেশাল ট্রেন যাচ্ছে অযোধ্যা ধামের উদ্দেশ্যে। যেহেতু রাম মন্দিরের উদ্বোধন হয়ে গেছে 22শে জানুয়ারি, তারপর ইতিমধ্যেই যারা রাম ভক্তরা রয়েছে তাদেরকে এবার অযোধ্যা ধামের জন্য সেই বিশেষ ট্রেন দেওয়া হচ্ছে। 14 ফেব্রুয়ারি সেই বিশেষ ট্রেনে যাত্রা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের যে প্রধান রেল স্টেশন রয়েছে অর্থাৎ আগরতলা পাথারকাটি রেল স্টেশন, সেই রেল স্টেশন থেকেই কিন্তু এই আস্থা রেলের যাত্রা শুরু হবে। বুধবার একটি বিশেষ অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানের মাধ্যমে সেই ট্রেনটির সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অর্থাৎ সময়টা তোমাকে জানিয়ে রাখছি, প্রায় 7:30 নাগাদ এই আস্থা ট্রেনটি যাত্রা শুরু করবে বাধারঘাট স্টেশন থেকে। স্টপেজ থাকবে আমবাসা, ধর্মনগর, তারপর সরাসরি গুয়াহাটি। অর্থাৎ আমাদের রাজ্যে কিন্তু 2 থেকে 3টি স্টপেজে থাকছে এই আস্থা ট্রেনে। মোট 22 কোচের এই ট্রেনটি, যেখানে প্রায় 600 জন যাত্রী এই ট্রেন দিয়ে রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবে। দেখো, আমরা এর আগেও দেখেছিলাম পশ্চিমবঙ্গ সহ দিল্লি বিভিন্ন জায়গা থেকে সেই আস্থা ট্রেন যাত্রা শুরু করেছিল, রাজ্যেও কিন্তু আজকে একেবারে সাড়ম্বরের সাথে উদ্বোধন হবে, যার যেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এর আগেই ঘোষণা করা হয়েছিল, অর্থাৎ সম্প্রতি কিছুদিন আগেই রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছিল যে আজ আস্থা ট্রেন যাত্রা শুরু করবে। ঠিক তেমনি কিন্তু জানা গেছে যে প্রায় 22 কোচের এই ট্রেন আজকে 600 জন যাত্রী নিয়ে, 600 জন রাম ভক্তকে নিয়ে রামলালার উদ্দেশ্যে রামলালার দর্শনের জন্য তারা রওনা দেবে। আর রাম মন্দিরের উপর কিন্তু অনেকেরই ভাবাবেগ জড়িয়ে রয়েছে, অনেকেরই একটা আবেগ রয়েছে যে একবারের মতো যেন রামলালাকে দর্শন করা যায়, একবার যেন রাম মন্দিরে গিয়ে সেই রামলালাকে পৌঁছে দেওয়া যায়, কেন একটা ঐতিহাসিক সেই উদ্বোধন। তাই তার সাক্ষী কিন্তু এবার থাকছে গোটা দেশবাসী। অঙ্কিতা, তোমার একটা ছোট্ট পলিটিক্যাল ছোট্ট একটা পলিটিক্যাল কোশ্চেন করব। এই যে 2024-এর সামনেই লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের আগে এই যে রাজ্যের 600 জন যাত্রী নিয়ে অযোধ্যায় আস্থা স্পেশাল ট্রেন যাচ্ছে, তাতে রাজ্যের হিন্দুত্বের যে অস্ত্র বা হিন্দুত্বের যে ভাবাবেগ আরো কতটা বেশি বিজেপির যারা উগ্র হিন্দুত্ববাদী চিন্তাধারায় যারা মতাদর্শে বিশ্বাসী, তাদের কাছে এই যাত্রা কতটা স্পেশাল বা কতটা আরো হিন্দুত্বের অস্ত্রে শান দেবে বিজেপি? যাদের এই রাম মন্দির নিয়ে বহুদিন যাবৎ একটা আবেগ ছিল, তাদের স্বপ্ন পূরণ হয়েছে। অর্থাৎ
রাম মন্দির উদ্বোধন বা সেই রাম মন্দিরের উদ্বোধনের পরপর বিভিন্ন জায়গায় এই স্পেশাল আস্থা ট্রেন, অবশ্যই বলতে হচ্ছে যে 24-এর আগে এই রাম মন্দির উদ্বোধন যথেষ্ট তাৎপর্যপূর্ণ রাখবে বিজেপি কেন্দ্র করে, কেননা বিজেপি এই মুহূর্তে কিন্তু রাম মন্দিরকে হাতিয়ার করবে প্রচার প্রসারে। অন্যদিকে যারা হিন্দুত্ববাদী রয়েছে, যারা এতদিন রাম রাম করে বেরিয়েছেন, যারা চাইছিলেন যে একবারের মতো যেন রাম মন্দিরের উদ্বোধন হোক, এবং আমরা দেখতে পাচ্ছি যে তড়ি ঘড়ি 24-এ লোকসভার আগ মুহূর্তে এখনো আরো 2 বছর কিন্তু মন্দিরের কাজ বাকি রয়েছে, এখনো অনেকটাই অসম্পূর্ণ রয়েছে রাম মন্দির, কিন্তু কি হয়েছে তড়ি ঘড়ি রাম মন্দিরের উদ্বোধন। আর এই রাম মন্দিরের উদ্বোধন হিন্দুত্বের দাস, অর্থাৎ হিন্দুদের মধ্যে একটা ভাবাবেগ তৈরি করতেই এত দ্রুত রাম মন্দির উদ্বোধন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে এই যে স্পেশাল ট্রেন, 200 দিনের এই 200 দিন ধরে চলবে স্পেশাল ট্রেন, তাকে কেন্দ্র করেও কিন্তু সাধারণ মানুষের মধ্যে একেবারে শাসক দলের প্রতি একটা আলাদা আবেগ অবশ্যই থাকবে। তারা মনে করবেন যে মোদী সরকার আসার পর রাম মন্দিরের উদ্বোধন মোদী সরকার চেয়েছেন, তাই আমরা স্পেশাল আস্থা ট্রেন পেয়েছি অযোধ্যা ধামে যাওয়ার জন্য। তাই প্রত্যেকটাই কিন্তু হিন্দুত্ব ভাবাবেগ অবশ্যই কাজ করবে এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। একেবারেই একেবারেই ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য আমাদের সঙ্গে অঙ্কিতা তোমাকে। সন্ধ্যে 7:30 নাগাতি এই যে আস্থা স্পেশাল ট্রেন, সেই আস্থা স্পেশাল ট্রেন আগরতলা স্টেশন থেকে যাত্রা শুরু করবে এবং রাজ্যের প্রায় 600 জন রাম ভক্ত আজকেই রওনা দিচ্ছে অযোধ্যার উদ্দেশ্যে। এখনকার মতো ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি নিয়ে আবার অন্য কোনো খবরে আমরা ফিরে আসছি, সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।